যদি স্কিন না নড়ে সেটা স্কিনের মধ্যে একটু ক্লিক করে একবার এটা হ্যাঁ, ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ইউ অল অন মাই টুডেস লেকচার ক্লাস। টুডে আই উইল ট্রাই টু কমপ্লিট মাই লেকচার অন গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল মুভমেন্ট। নাও টুডে আই উইল ডিসকাস ফ্রম মুভমেন্টস অফ স্মল ইন্টেস্টাইন। দ্য মুভমেন্টস অফ স্মল ইন্টেস্টাইন ওয়াজ ইউ হ্যাভ অলরেডি নোন, that is a mixing movement and propulsive movement. The mixing movement is segmentation, and propulsive movement is peristalsis. The mixing contraction is segmentation. The key, when a portion of the large intestine become distended with chyme, causes stretching of the intestinal wall. When a portion of the small intestine become distended with chyme, chyme দিয়ে যখন distended হবে, stomach থেকে যখন small intestine এ chyme টা চলে আসবে, তখন small intestine এ একটা portion যখন distended হবে, তখন intestinal wall এ stretching হবে। stretching হলে একটা localized concentric contraction হবে, spaced at interval along the intestine and lasting a fraction of a minute. এটা last করবে fraction of a minute. এই কন্ট্রাকশনটা হবে স্পেসড এট ইন্টারভেল। এটা হচ্ছে অল্টারনেট কন্ট্রাকশন রিল্যাক্সেশনের মাধ্যমে এই মিক্সিং মুভমেন্টটা হবে, আর এটার ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি হচ্ছে 12 পার মিনিট। 12 পার মিনিট ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি। এটা মেইনলি হচ্ছে ডিউডেনাম আর প্রক্সিমাল জেজুনামে, কিন্তু টার্মিনাল আইডিয়ামে যে এটা 8 টু 9 হয়ে যায় পার মিনিট। 8 টু 9 কন্ট্রাকশন হয় পার মিনিট, আর হচ্ছে এটা অ্যাক্টিভেটেড হয় বাই এন্টারিক নার্ভাস সিস্টেম। এটা এই সেগমেন্টেশন কন্ট্রাকশনটা অ্যাক্টিভেটেড হয় বাই এন্টারিক নার্ভাস সিস্টেম অ্যান্ড অলসো উইথ দ্য হেল্প অফ মায়েন্টারিক নার্ভ প্লেক্সাস। মায়েন্টারিক নার্ভ প্লেক্সাস এর হেল্প ছাড়া এটা কমপ্লিটলি অ্যাক্টিভেটেড হয় না। মেইনলি অ্যাক্টিভেটেড হয় বাই এন্টারিক নার্ভাস সিস্টেম উইথ দ্য হেল্প অফ মায়েন্টারিক নার্ভ প্লেক্সাস। এই যে সেগমেন্টেশন কন্ট্রাকশনটা, এটা হচ্ছে ইন্টেস্টাইনটাকে হচ্ছে ডিভাইড করে ইনটু স্পেসড সেগমেন্টস দ্যাট হ্যাভ দ্য অ্যাপিয়ারেন্স অফ এ চেইন অফ সোর্সেস। এই যে অল্টারনেট কন্ট্রাকশন এন্ড রিল্যাক্সেশন হচ্ছে, যার কারণে এটা একটা সোর্সেস এর মতো অ্যাপিয়ারেন্স দিচ্ছে, একটা চেইন অফ সোর্সেস অ্যাপিয়ারেন্স দিচ্ছে অল্টারনেট কন্ট্রাকশন এন্ড রিল্যাক্সেশন এর কারণে। As one set segmentation contraction relax, a new set often begins. যখন একটা new one set of segmentation contraction টা relax হয়ে যাবে, একটা new set begins হয়ে যায়, new set of contraction begins হয়। But the contraction this time occur mainly at new point between the previous contraction. এই contraction টা একটা new point হবে between the previous contraction. যে পোর্শনটা হচ্ছে কন্ট্রাকশন হলো, এটা আরেকটু সামনে গিয়ে ওই জায়গাটা আবার রিল্যাক্সেশন হয়ে যাবে, আর যে জায়গাটা হচ্ছে রিল্যাক্সেশনের ছিল ওইটা হচ্ছে কন্ট্রাক্টেড হয়ে যাবে। তখন এভাবে অল্টারনেট কন্ট্রাকশন আর রিল্যাক্সেশনের কারণে এভাবেই চপ হয় টাইমটা, 2 টু 3 টাইমস পার মিনিট। পার মিনিটে 2 টু 3 টাইমস চপিং করে টাইমটাকে। এভাবে এটা মিক্সিং, মেনলি মিক্সিংটা হয় টাইমটার কিসের সাথে, স্মল ইন্টেস্টাইনে যে সিক্রেশন থাকে, যে ডাইজেস্টিভ জুস গুলো স্মল ইন্টেস্টাইন সিক্রেশন করে, এগুলোর সাথে প্রপার মিক্সিংটা হয় ফুডের টাইমে। প্রপার মিক্সিং হয় উইথ দ্য সিক্রেশন অফ দ্য স্মল ইন্টেস্টাইন। এই যে ফিগারটা, এটা হচ্ছে সেগমেন্টেশন কন্ট্রাকশনের ফিগার। এই যে ফার্স্টে আমরা দেখছি যে এখানে কন্ট্রাকশন হচ্ছে স্পেসড অ্যাট ইন্টারভেল। হ্যাঁ, স্পেস এট ইন্টারভেল, এটা হচ্ছে পুরাটা এই যে কন্ট্রাকশন রিল্যাক্সেশন এর কারণে অল্টারনেট পুরো ইন্টেস্টাইনটাকে একটা চেইন অফ সোর্সেস এর অ্যাপিয়ারেন্স দিচ্ছে। এখানে কন্ট্রাকশন হচ্ছে, যা কাইন্ডটা যেখানে যাচ্ছে ওইখানে আবার রিল্যাক্সেশন হয়ে যাচ্ছে। দেন নেক্সট টাইম দেখা যাচ্ছে যে যেখানে রিল্যাক্সেশন ছিল ওখানে হচ্ছে কন্ট্রাকশন হচ্ছে, আর কন্ট্রাকশন যে জায়গায় ছিল এটা হচ্ছে রিল্যাক্সেশন হয়ে যাচ্ছে, যার কারণে এই কাইন্ডটা চপিং হচ্ছে। হ্যাঁ, আর সাথে এটা কি হচ্ছে, সিক্রেশন যেগুলো আছে
এখানে এগুলোর সাথে মিক্সড হয়ে যাচ্ছে, স্মল ইন্টেস্টাইনের যে সিক্রেশন আছে এখানে মিক্সড হয়ে যাচ্ছে, এই যে অল্টারনেট কন্ট্রাকশন রিল্যাক্সেশন। আবার এর পরের ইয়েতে যে দেখলো যে যে জায়গাটা রিল্যাক্সেশন ছিল ওটা আবার কন্ট্রাক্টেড হয়ে গেল, আর কন্ট্রাক্টেড পোর্শনটা আবার রিল্যাক্সেশন হয়ে গেল, যার কারণে এই যে যে কাইমটা এটা হচ্ছে ব্রোকেন ডাউন হয় স্মলার পিসে এবং মিক্সিং হয়ে যায় স্মল ইন্টেস্টাইনের সিক্রেশনের সাথে। তাহলে সেগমেন্টেশনটা কি বললাম, এটা হচ্ছে যখন এই পোর্শন অফ স্মল ইন্টেস্টাইন ডিস্টেন্ডেড হচ্ছে উইথ কাইম, তখন স্ট্রেচিং হয়ে যাচ্ছে ইন্টেস্টাইনাল ওয়ালটা, এটা তখন এলিসিট করছে লোকালাইজ কনসেপ্টিক কন্ট্রাকশন স্পেসড অ্যাট ইন্টারভেল অ্যালং দ্য ইন্টেস্টাইন, এটা লাস্ট করে ফ্রেকশন অফ এ মিনিট। আর ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কি অ্যাভারেজ, এটা হচ্ছে ডিউডেনাম আর প্রক্সিমাল জেজুনামে 12 পার মিনিট, বাট ইন কেস অফ টার্মিনাল আইডিয়াম টু 8 টু 9 পার মিনিট। হচ্ছে অ্যাক্টিভেটেড হয় বাই এন্টারিক নার্ভাস সিস্টেম অ্যান্ড অলসো উইথ দ্য হেল্প অফ মাইন্টারিক নার্ভ প্লেক্সাস। সেগমেন্টেশন কন্ট্রাকশনটা হচ্ছে ইন্টেস্টাইনটাকে ডিভাইড করে ইন্টু স্পেস সেগমেন্টে, যেটা একটা অ্যাপিয়ারেন্স দেয় চেইন অফ সসেজে। As one set of segmentation contraction relax, a new set begins. But the contraction this time occur mainly at new point between the previous contraction. যে পোর্শনটা কন্ট্রাক্ট হয়েছিল ওটা রিল্যাক্সড হয়ে যায়, রিল্যাক্স পোর্শনটা আবার কন্ট্রাক্টেড হয়, এইভাবে ও হতে থাকে। আর কাইমটা হচ্ছে ব্রোকেন ডাউন হয় স্মলার পিস হয়ে, তারপর হচ্ছে আলটিমেটলি এটা মিক্সড হয় স্মল ইন্টেস্টাইনের সিক্রেশনের সাথে, এভাবে এটা চপ হতে থাকে পার মিনিটে 2 to 3 times, প্রপার মিক্সিং হয় এটা সিক্রেশন অফ দ্য স্মল ইন্টেস্টাইন। হচ্ছে সেগমেন্টেশন কন্ট্রাকশন, এটা হচ্ছে দা শর্ট নোটও তোমরা পাবে রিটার্নে, আর হচ্ছে মুভমেন্ট অফ দ্য স্মল ইন্টেস্টাইনও আসতে পারে। দেন হচ্ছে পেরিস্টালসিস, স্মল ইন্টেস্টাইনের দুইটা মুভমেন্ট আমরা বললাম, একটা হচ্ছে মিক্সিং মুভমেন্ট যেটা হচ্ছে সেগমেন্টেশন, আর একটা হচ্ছে প্রপালসিভ মুভমেন্ট যেটা হচ্ছে পেরিস্টালসিস। স্মল ইন্টেস্টাইনের যে পেরিস্টালসিসটা হচ্ছে এটা হচ্ছে ভেরি স্লো অ্যান্ড উইক, এটা হচ্ছে স্লো অ্যান্ড ভেরি উইক হয়, আর হচ্ছে টাইমটা হচ্ছে প্রোপেল হয় থ্রু স্মল ইন্টেস্টাইন বাই পেরিস্টালটিক ওয়েভ, পেরিস্টালটিক এর ওয়েভের মাধ্যমে টাইমটা স্মল ইন্টেস্টাইন দিয়ে প্রোপেল হয়। হচ্ছে মুভ করে টুয়ার্ডস দ্য অ্যানাস এট এ ভেলোসিটি অফ 0.5 to 2 cm/s, এই ভেলোসিটিতে এটা মুভ করে টুয়ার্ডস দ্য অ্যানাস। আর হচ্ছে পেরিস্টালসিসটা হচ্ছে প্রক্সিমাল ইন্টেস্টাইনে ফাস্টার হয় অ্যান্ড স্লোয়ার ইন দ্য টার্মিনাল ইন্টেস্টাইন। দে আর নর্মালি উইক অ্যান্ড ইউজুয়ালি ডাই আউট আফটার ট্রাভেলিং অনলি 3 to 5 cm, 3 to 5 cm এটা ট্রাভেল করার পরই ডাই আউট হয়ে যায় এই পেরিস্টালটিক ওয়েভটা। আর এজ দ্য পেরিস্টালটিক ওয়েভ ইজ স্লো অ্যান্ড ভেরি উইক, সো 3 to 5 hours আর রিকোয়ার্ড ফর প্যাসেজ অফ টাইম ফ্রম পাইলোরাস টু দ্য আইলিউসিকাল ভাল্ভ, যার কারণে 3 থেকে 5 ঘন্টা সময় লাগে টাইমটা পাইলোরাস থেকে আইলিউসিকাল ভাল্ভে পৌঁছতে। পাইলোরাস থেকে আইলিওসিকাল ভালভে আসতে টাইমটা 3 to 5 hours সময় লাগে। আইলিওসিকাল ভালভটা কি, এটা হচ্ছে আইলিয়াম আর সিকামের মাঝে থাকে, এটা হচ্ছে মেনলি প্রোট্রুশন হয়ে থাকে সিকামের ওয়ালে, প্রোট্রুড হয়ে থাকে ইন দা ওয়াল অফ দ্য সিকাম। এই আইলিওসিকাল ভালভের কাজটা হচ্ছে সিকামটা কি, সিকামটা হচ্ছে লার্জ ইন্টেস্টাইনের পার্ট, সিকাম থেকে লার্জ ইন্টেস্টাইনটা শুরু হয়। আর স্মল ইন্টেস্টাইনের 3টা পার্ট, একটা হচ্ছে ডিউডেনাম, জেজুনাম আর আইলিয়াম, আইলিয়াম দিয়ে শেষ হয় স্মল ইন্টেস্টাইন। আর আইলিয়াম আর সিকামের মাঝামাঝি থাকে আইলিওসিকাল ভাল্ভ, এটা হচ্ছে আইলিওসিকাল ভাল্ভটা প্রোট্রুড থাকে ইনটা ওয়াল অফ সিকাম, ইনটা ওয়াল অফ সিকামে এটা প্রোট্রুড থাকে, এটা মেইনলি কাজ হচ্ছে এটা ব্যাক ফ্লোটাকে প্রিভেন্ট করে, ব্যাক ফ্লো কন্টেন্ট ইনটু দ্য আইলিয়াম, আইলিয়ামের যেন ব্যাক ফ্লো না হয় কোলোনিক কন্টেন্টটা এটাকে প্রিভেন্ট করে আইলিওসিকাল ভাল্ভ, ব্ল্যাক ফ্লোটা প্রিভেন্ট করে কোলন থেকে আইলিয়ামের যেন ব্যাক ফ্লো না হয় কন্টেন্টের, এই ভাল্ভটা হচ্ছে প্রিভেন্ট করে। তাহলে স্মল ইন্টেস্টাইনের পেরিস্টালসিসটা অনেক ভেরি স্লো অ্যান্ড উইক হয়, এটা হচ্ছে টুয়ার্ডস দ্য অ্যানাস মুভ করে অ্যাট এ ভেলোসিটি অফ 0.5 to 2 cm/s, এটা হচ্ছে ফাস্টার হয় ইন দ্য প্রক্সিমাল ইন্টেস্টাইন অ্যান্ড স্লোয়ার হয় ইন দ্য টার্মিনাল ইন্টেস্টাইন।
যে এটা হচ্ছে নর্মালি উইক হয় এন্ড 3 to 5 সেন্টিমিটার ট্রাভেল করার পর এটা ডাই আউট হয়ে যায়। যেহেতু এটা উইক এবং ভেরি স্লো, সো 3 to 5 আওয়ার্স আর রিকোয়ার্ড ফর প্যাসেজ অফ টাইম ফ্রম দ্য পাইলোরাস টু দ্য আইলিওসিকাল ভালভ। নাও পেরিস্টালটিক ক্র্যাশ, এটা অনেক সময় শর্ট নোট আসতে পারে। এই পেরিস্টালটিক ক্র্যাশটা কি, আমরা জানি যে স্মল ইন্টেস্টাইনে যে পেরিস্টালসিসটা হচ্ছে, পেরিস্টালসিস ইন দ্য স্মল ইন্টেস্টাইন ইজ নর্মালি উইক, বাট সাম কন্ডিশনে দেখা যায় যে এই কন্ট্রাকশনটা অনেক বেশি পাওয়ারফুল অ্যান্ড রেপিড হয়ে যায়। যেমন হচ্ছে যদি ইনফেকশাস ডায়রিয়া, ইন কেস অফ ইনফেকশাস ডায়রিয়া ইন্টেন্স ইরিটেশন অফ দ্য ইন্টেস্টাইনাল মিউকোসা যখন হয় তখন হচ্ছে একটা পাওয়ারফুল অ্যান্ড রেপিড পেরিস্টালসিস হয়, যেটাকে বলছে পেরিস্টালটিক র‍্যাশ। পেরিস্টালসিস ইন দ্য স্মল ইন্টেস্টাইন ইজ নর্মালি উইক, বাট ইন সাম সিভিয়ার কেসেস অফ ইনফেকশাস ডায়রিয়া, ইনফেকশাস ডায়রিয়াতে কি হয়, ইন্টেন্স ইরিটেশন হয় ইন্টেস্টাইনাল মিউকোসা, ইন্টেস্টাইনাল মিউকোসার ইন্টেন্স ইরিটেশন হয় যার কারণে পাওয়ারফুল অ্যান্ড রেপিড পেরিস্টালসিস হয়। ইনফেকশন ডায়রিয়া ক্ষেত্রে যখন ইন্টেস্টাইনাল মিউকোসার ইন্টেন্স ইরিটেশন হয় তখন হচ্ছে পাওয়ারফুল অ্যান্ড রেপিড পেরিস্টালসিস হয়, যেটাকে বলে পেরিস্টালটিক র‍্যাশ। এই যে পাওয়ারফুল অ্যান্ড রেপিড পেরিস্টালসিস হচ্ছে এটাকে বলে পেরিস্টালটিক র‍্যাশ। এটা কিভাবে ইনিশিয়েটেড হয়, ইনিশিয়েটেড হয় পার্টলি বাই নার্ভাস রিফ্লেক্স দ্যাট ইনভলভ অটোনোমিক নার্ভাস সিস্টেম অ্যান্ড ব্রেইন স্টিম। এটা হচ্ছে পার্টলি ইনিশিয়েটেড হয় নার্ভাস রিফ্লেক্সেস দ্যাট ইনভলভ অটোনোমিক নার্ভাস সিস্টেম অ্যান্ড ব্রেইন স্টিম অ্যান্ড পার্টলি বাই মায়েন্টারি প্লেক্সাস রিফ্লেক্সেস উইদিন দ্য গাট ওয়াল। ইনিশিয়েটেড হয় দুইটা ইয়েতে, একটা হচ্ছে অটোনোমিক নার্ভাস সিস্টেম অ্যান্ড ব্রেইন স্টিম কেও ইনভলভ করে আর মায়েন্টারি যে নার্ভ প্লেক্সাস থাকে উইদিন দ্য গাট ওয়াল এটা দিয়েও ইনিশিয়েটেড হয়। পার্টলি হয় অটোনোমিক নার্ভাস সিস্টেম ব্রেইন স্টিম দিয়ে আর পার্টলি হয় বাই মায়েন্টারি প্লেক্সাস রিফ্লেক্সেস। তাহলে এটা হচ্ছে পেরিস্টালটিক র‍্যাশ, এটা শর্ট নোট আসতে পারে। নাও নাও উইল ডিসকাস অ্যাবাউট দ্য মুভমেন্টস অফ দ্য কোলন। বিফোর গোয়িং টু দ্য মুভমেন্ট অফ দ্য কোলন ইউ হ্যাভ টু নো অ্যাবাউট দ্য ফাংশন অফ দ্য কোলন। The proximal half of the colon concerned principally with the absorption of water and electrolyte from the chyme to form solid feces. Proximal half of the colon ta hocche mainly water and electrolyte absorption kore from the chyme to form solid feces. A distal half is concerned with storage of fecal matter until it can be expelled. A distal half is concerned with storage of fecal matter until it can be expel. Proximal half হচ্ছে absorption করে water electrolyte from the chyme to form solid feces আর distal half হচ্ছে storage করে fecal matter until it can be expelled. Now movements. At first the mixing movement, the large intestine mixing movement আমরা জানি যে এটার নাম হচ্ছে hostration, small intestine যেটা ছিল segmentation. আর লার্জ ইন্টেস্টাইন আর একটা প্রোকসিভ মুভমেন্ট আছে যেটা হচ্ছে মাস মুভমেন্ট। দুটা মুভমেন্ট, একটা হচ্ছে মিক্সিং মুভমেন্ট যেটা হচ্ছে হস্ট্রেশন আর একটা হচ্ছে প্রোপালসিভ মুভমেন্ট ওটা হচ্ছে মাস মুভমেন্ট। লার্জ ইন্টেস্টাইনের যে মিক্সিং মুভমেন্টটা হস্ট্রেশন এটা অনেকটা স্মল ইন্টেস্টাইনের মিক্সিং মুভমেন্টের মতোই, ওখানে যেমন কন্ট্রাকশন হয় এখানেও লার্জ সার্কুলার কনস্ট্রিকশন হয় লার্জ ইন্টেস্টাইনে অ্যাবাউট 2.5 সেন্টিমিটার। লার্জ সার্কুলার কনস্ট্রিকশন হয় অ্যাবাউট 2.5 সেন্টিমিটার দ্য লার্জ ইন্টেস্টাইন। এখানে হচ্ছে সার্কুলার মাসেল যেগুলো থাকে এগুলো কন্ট্রাক্ট করে, আবার লংগিচুইনাল মাসেল যেগুলো আছে এগুলো অ্যাগ্রেগেটেড হয়ে লংগিচুইনাল স্ট্রিপ তৈরি করে, ফর্ম করে, যেটাকে বলে টিনিয়াম কোলাই, ওগুলো কন্ট্রাক্ট করে। এখানে কম্বাইন্ড কন্ট্রাকশন হয় সার্কুলার এন্ড লংগিচুইনাল স্ট্রিপ অফ মাসেল, যেটা টিনিয়া কলাই, এটা একসাথে কন্ট্রাক্ট করে সার্কুলার মাসেল এন্ড লংগিচুইনাল মাসেল কন্ট্রাক্ট করে, কজ দ্য আনস্টিমুলেটেড পোর্শন অফ দ্য লার্জ ইন্টেস্টাইন টু বাল্জ আউটওয়ার্ড ইনটু দ্য ব্যাগ লাইক স্যাক কল হস্ট্রেশন। আনস্টিমুলেটেড পোর্শন অফ দ্য লার্জ ইন্টেস্টাইন যেটা আছে এটাকে বাল্জ করে আউটওয়ার্ড ইনটু ব্যাগ লাইক স্যাক, সেটাকে বলতেছে হস্ট্রেশন।
কম্বাইন্ড কন্ট্রাকশনের কারণে সার্কুলার মাসেল আর লঞ্জিনাল মাসেলের আনস্টিমুলেটেড পোর্শন যেটা থাকে লার্জ ইন্টেস্টাইনের, এটা বালজ হয়ে আউটওয়ার্ড ইনটু ব্যাগলাইক স্যাক, যেটাকে বলে অস্ট্রেশন। ইচ অস্ট্রেশন রিচ পিক ইন্টেন্সিটি ইন অ্যাবাউট 30 সেকেন্ড, 30 সেকেন্ডে হচ্ছে পিক ইন্টেন্সিটি রিচ করে, তারপর ডিউরিং দ্য নেক্সট 60 সেকেন্ডে এটা ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, দেন ডিসঅ্যাপিয়ার ডিউরিং নেক্সট 60 সেকেন্ড। At times they also move slowly towards the anus during contraction. Contraction এর সময় তারা হচ্ছে move করতে থাকে slowly towards anus, especially in the cecum and ascending colon. Especially in the cecum and ascending colon. Cecum and ascending colon এ যে contraction টা হচ্ছে এটা move করতে থাকে slowly towards the anus during contraction. After a few minutes, new hostile contraction occur in the other areas nearby. কিছু another few minute এ দেখা যায় যে new hostile contraction হয় the other area nearby. Therefore, fecal matter in the large intestine is slowly dug into and rolled over. In this way, all the fecal matter is gradually exposed to the mucosal surface of the large intestine. Gradually, তারা exposed হয় to the mucosal surface of the large intestine. আরটা হচ্ছে ফ্লুইড এন্ড ডিসলভ সাবস্টেন্সেস আর প্রোগ্রেসিভলি অ্যাবজর্ব, যে ওয়াটার ইলেকট্রোলাইট আমরা বললাম যে অ্যাবজর্ব হয়, এই ফ্লুইড এন্ড ডিসলভ সাবস্টেন্স গুলো প্রোগ্রেসিভলি অ্যাবজর্ব হয়ে যায়, ফিকাল ম্যাটারটাও এক্সপোজ হয়ে যায় টু দ্য মিউকোসাল সার্ফেস অফ দ্য লার্জ ইন্টেস্টাইন, আর ফ্লুইড আর ইলেকট্রোলাইট যেগুলো আছে এগুলো অ্যাবজর্ব হয়ে যায়। ইজ ডেতে অনলি 80 to 200 ml অফ ফিসেস এক্সপেলড হয়, only 80 to 200 ml of feces are expelled each day. এটা হচ্ছে ফ্রাস্ট্রেশন। হ্যাঁ, কি হলো, একটা হচ্ছে এটাও স্মল ইন্টেস্টাইনের মিক্সিং মুভমেন্টের মতোই একটা মিক্সিং কন্ট্রাকশন লার্জ ইন্টেস্টাইনটা, এখানে লার্জ সার্কুলার কনস্ট্রিকশন হচ্ছে অ্যাবাউট 2.5 সেন্টিমিটার। দ্য কম্বাইন্ড কন্ট্রাকশন অফ সার্কুলার লঙ্গিচুইনাল মাসেল কজ দ্য আনস্টিমুলেটেড পোর্শন অফ দ্য লার্জ ইন্টেস্টাইন টু বাল্জ আউটওয়ার্ড, বাল্জ হয়ে যায় আনস্টিমুলেটেড পোর্শনটা ইনটু ব্যাগ লাইক স্যাক, যেটাকে বলতেছে হস্ট্রেশন। এই হস্ট্রেশনটা পিক ইন্টেন্সিটি রিচ করে 30 সেকেন্ডে এন্ড দেন ডিসঅ্যাপিয়ার ডিউরিং দ্য নেক্সট 60 সেকেন্ডস। এট টাইমস দে অলসো মুভ স্লোলি টুয়ার্ডস দ্য অ্যানাস ডিউরিং কন্ট্রাকশন, এই সময় তারা হচ্ছে সিকাম এন্ড অ্যাসেন্ডিং কোলনের যে কন্ট্রাকশন হচ্ছে এটা মুভ করে টুয়ার্ড দ্য অ্যানাস স্লোলি। তারপর আফটার ফিউ মিনিটস নিউ হস্টাইল কন্ট্রাকশন হয় আদার এরিয়াতে নিয়ার বাই, দেয়ারফর দ্য ফিকাল ম্যাটার ইন দ্য লার্জ ইন্টেস্টাইন ইজ স্লোলি ডাগ ইন টু অ্যান্ড রোল্ড ওভার, অ্যান্ড ইন দিস ওয়ে ফিকাল ম্যাটার গুলো হচ্ছে কি হয় এক্সপোজ হয় টু দ্য মিউকোসাল সার্ফেস অফ দ্য লার্জ ইন্টেস্টাইন, আর যে ফ্লুইড অ্যান্ড ইলেকট্রোলাইট গুলো আছে এগুলো হচ্ছে প্রোগ্রেসিভলি অ্যাবজর্ব হয়ে যায়। এভাবে ইচ ডে তে অনলি 80 to 200 ml অফ ফিশেস আর এক্সপেলড। This figure shows a hostration. এটা হল সিকাম আর অ্যাসেন্ডিং কোলনে হয় এই যে হস্ট্রেশন, ব্যাগ লাইক স্যাক তৈরি হচ্ছে সার্কুলার লঙ্গিচুইনাল মাসেল কন্ট্রাকশনের কারণে, ওয়াটার ইলেকট্রোলাইট এগুলো অ্যাবসর্ব হচ্ছে, এটা হচ্ছে হস্ট্রেশন। এই যে এটা হচ্ছে সিকাম, এটা হচ্ছে অ্যাসেন্ডিং কোলন, এটা হচ্ছে ট্রান্সভার্স কোলন, এটা হচ্ছে ডিসেন্ডিং কোলন, দেন সিগময়েড কোলন, দেন রেক্টাম, এটা হচ্ছে পুরাটা হচ্ছে লার্জ ইন্টেস্টাইন। নাও প্রোপালসিভ মুভমেন্ট, দ্যাট ইজ মাস মুভমেন্ট, লার্জ ইন্টেস্টাইনের একটা মুভমেন্ট হচ্ছে প্রোপালসিভ, যেটা এটা হচ্ছে মাস মুভমেন্ট। এটা এক ধরনের মডিফাইড টাইপ অফ পেরিস্টালসিস ফ্রম দ্য বিগিনিং অফ দ্য ট্রান্সভার্স কোলন টু সিগময়েড কোলনে, এটা হচ্ছে এই মাস মুভমেন্টটা, এটা হচ্ছে একটা মডিফাইড টাইপ অফ পেরিস্টালসিস ফ্রম দ্য বিগিনিং অফ ট্রান্সভার্স কোলন টু সিগময়েড কোলনে, এটা হচ্ছে এটা ইনিশিয়েটেড বাই ডিস্টেনশন অর ইরিটেশন ইন দ্য কোলন, ইনিশিয়েটেড হয় কোলনে ডিস্টেনশন অর ইরিটেশন হলে, আর একটা অলসো বাই গ্যাস্ট্রোকোলিক অ্যান্ড ডিউডেনোকোলিক রিফ্লেক্সেস, অলসো বাই গ্যাস্ট্রোকোলিক অ্যান্ড ডিউডেনোকোলিক রিফ্লেক্সেস দুইভাবে এটা ইনিশিয়েটেড হয়, একটা হচ্ছে কোলনে কোনো ডিস্টেনশন বা ইরিটেশন হলে, একটা হচ্ছে বাই গ্যাস্ট্রোকোলিক অ্যান্ড ডিউডেনোকোলিক রিফ্লেক্সেস। গ্যাস্ট্রোকোলিক রিফ্লেক্স কি, এটা হচ্ছে কোলন থেকে হচ্ছে
এটা হচ্ছে গ্যাস্ট্রোপলিপ আর হচ্ছে ডিউডেনাল পলিপ রিফ্লেক্স। হ্যাঁ, কোলন থেকে হচ্ছে স্টোমাকে যায়, স্টোমাক এম্পটিং এর জন্য কোলন থেকে ডিউডেনামে যায়, ডিউডেনাম এম্পটিং এর জন্য। হ্যাঁ, ইভাকুয়েশন অফ কাইম ফ্রম স্টোমাক টু দা কোলন, মানে স্টোমাক থেকে যেন স্মল ইন্টেস্টাইনে আসে তখন কোলন থেকে হচ্ছে একটা সিগনাল যায় স্টোমাকে, আর ডিউডেনোকলিকো কোলন থেকে হচ্ছে ডিউডেনাম একটা সিগনাল যায় ডিউডেনামে ইভাকুয়েশনের জন্য, টাইম যেন ডিউডেনাম থেকে কোলনে আসে। আর মুভমেন্ট ইউজুয়ালি অকার, এই যে মাস মুভমেন্টটা হচ্ছে এটা পার ডে তে 1 to 3 times হয়, 1 থেকে 3 বার এই মাস মুভমেন্টটা হয়, স্পেশালি হয় 15 মিনিটস, অ্যাবাউট 15 মিনিট এর জন্য হয় ডিউরিং দ্য ফার্স্ট আওয়ার আফটার ইটিং ব্রেকফাস্ট, ব্রেকফাস্টের 5 আওয়ারের মধ্যে, ব্রেকফাস্ট আফটার টেকিং ব্রেকফাস্ট, ডিউরিং ফার্স্ট আওয়ার আফটার টেকিং ব্রেকফাস্ট, এটা হচ্ছে ডে তে 1 to 3 times হয়, এন্ড টাইম ডিউরেশনটা হচ্ছে অ্যাবাউট 15 মিনিটস, 15 মিনিটস এর জন্য হয় এই মাস মুভমেন্টটা। মানে কি হচ্ছে, ফার্স্টে যখন কোন কিছু সিকোয়েন্স অফ ইভেন্টস আছে, যখন কোন ডিস্টেন্ট আর ইরিটেন্ট পয়েন্ট ইন দা কোলনের রেসপন্সে ফার্স্টে একটা কনস্ট্রাকটিভ রিং অকার, এই কনস্ট্রাকটিভ রিং অকারস ইন রেসপন্স টু এ ডিস্টেন্ডেড অর ইরিটেটেড পয়েন্ট ইন দা কোলন, ডিস্টেন্ডেড অর ইরিটেটেড পয়েন্ট ইন দা কোলনের রেসপন্সে ফার্স্টে একটা কনস্ট্রাকটিভ রিং অ্যাপিয়ার করে, সেকেন্ডলি 20 or more centimeter of the colon distal to the constrictive ring lose their hostation. 20 or more centimeter of the colon distal to the constrictive ring lose their hostation. Hostation lose kore and contact as a unit. Ever propel hoy fecal material da in this segment and mesh further down the colon. এভাবে ফিকাল ম্যাটারটাকে ইন দিস সেগমেন্টের যে ফিটাল ম্যাটারটা আছে এটাকে প্রোপেল করে এনমেশ ফার্দার ডাউন দ্য কোলন, এনমেশ মানে একসাথে একসাথে এই ফিটাল ম্যাটার গুলোকে ডাউন দ্য কোলন প্রোপেল করে। এনমেশ মানে একসাথে, দ্য কন্ট্রাকশন ডেভেলপস মোর ফোর্স ওয়ার অ্যাবাউট 30 সেকেন্ড, কন্ট্রাকশনটা ডেভেলপ করে মোর ফোর্স অ্যাবাউট 30 সেকেন্ড অ্যান্ড রিল্যাক্সেশন ডিউরিং দ্য নেক্সট 2 to 3 মিনিট। দ্য হোল সিরিজ অফ মাস মুভমেন্ট ইউজুয়ালি পারসিস ফর 10 to 30 মিনিট, এই পুরো সিরিজ অফ মাস মুভমেন্টটা পারসিস করে ফর 10 to 30 মিনিটস, তারপরেই আমাদের ডেফিকেশনের ডিজায়ারটা হয় মাস মুভমেন্টের পর, যখন মাস মুভমেন্টের কারণে ফিসেসটা হচ্ছে রেকটামে চলে আসে তখনই হচ্ছে ডেফিকেশনের ডিসেট হয়। তাহলে ফার্স্টে কি হচ্ছে হস্টেশন ইয়ে মাস মুভমেন্টের, এখানে হচ্ছে ইন রেসপন্স টু ডিস্টেন্ডেড অর ইরিটেন্ট পয়েন্ট ইন দ্য কোলন ফার্স্টে একটা কনস্ট্রাকটিভ রিং অ্যাপিয়ার করে, এন্ড সেকেন্ডলি 20 অর মোর সেন্টিমিটার অফ দ্য কোলন ডিস্টাল টু দ্য কনস্ট্রাকটিভ রিং লুজ দেয়ার হস্টেশন, হস্টেশন লুজ করে অ্যান্ড কন্ট্যাক্ট করে অ্যাজ ইউনিট, তখন প্রোপেল করে এফিকাল ম্যাটারটাকে ইন দিস সেগমেন্টে এনমেশ ফার্দার ডাউন দ্য কোলন, কন্ট্রাকশনটা ডেভেলপ করে মোর ফোর্স ফর অ্যাবাউট 30 সেকেন্ড, তারপর রিল্যাক্সেশন হয় ডিউরিং দ্য নেক্সট 2 to 3 মিনিটস, নেক্সট 2 to 3 মিনিটস এর জন্য রিল্যাক্সেশন হয়, এই পুরো হোল সিরিজটা ওতে মাস মুভমেন্টের এটা পারসিস্ট করে 10 to 30 মিনিট। আর এটা হয় কতবার দিনে, পার ডে তে 1 to 3 times, 1 to 3 times হচ্ছে এটা হয়, আর এটা মেইনলি হয় ডিউরিং দ্য ফার্স্ট আওয়ার অফ ইটিং ব্রেকফাস্ট। তারপর মাস মুভমেন্টের কারণে যে ফিসেসটা আমার রেক্টামে আসছে তখন হচ্ছে ডিজায়ার হয় ফর ডেফিকেশন। শেষ হলো এটা লার্জ ইন্টেস্টাইনের মুভমেন্ট পর্যন্ত, দেন আমরা দেখবো ডেফিকেশন। হ্যাঁ, ডেফিকেশনটা কি, এটা হচ্ছে ইভাকুয়েশন অফ ফিসেস, সিম্পলি বলতে গেলে ইভাকুয়েশন অফ ফিসেস এটা হচ্ছে ডেফিকেশন। এখানে আর তোমাদের জ্ঞাননে আছে হচ্ছে ডিস্টেনশন অফ দ্য রেক্টাম উইথ ফিসেস ইনিশিয়েট করে রিফ্লেক্স কন্ট্রাকশন অফ ইটস মাসকুলেচার অ্যান্ড ডিজায়ার টু ডেফিকেট,
এটা হচ্ছে ডেফিকেশনের ডেফিনেশন, এটাও ইভাকুয়েশন অফ ফিসেস বলা যায়, আর গ্যানোনে আছে ডিস্টেনশন অফ দা রেকটাম উইথ ফিসেস, রেকটাম যখন ফিসেস দিয়ে ডিস্টেনশন হচ্ছে এটা ইনিশিয়েট করে রিফ্লেক্স কন্ট্রাকশন অফ ইটস মাসকুলেচার, এটা যে মাসেল গুলো আছে এগুলো রিফ্লেক্স কন্ট্রাকশন করায় এবং ডিজায়ার টু ডেফিকেট, এটা হচ্ছে গ্যানোনের ডেফিনিশন। এখন হচ্ছে দুইটাই বলা যায় ডেফিনিশন, আর হচ্ছে মোস্ট অফ দা টাইম দেখা যায় রেকটাম ইজ এমটি অফ ফিসেস, রেকটামটা হচ্ছে এমটি থাকে ফিসেস এ, বিকজ মোস্ট অফ দা টাইম দা রেকটাম ইজ এমটি অফ ফিসেস বিকজ দুইটা কজ, একটা হচ্ছে একটা উইক ফাংশনাল স্ফিংটার এক্সিস্ট করে অ্যাবাউট 20 সেন্টিমিটার ফ্রম দা অ্যানাস, অ্যানাস থেকে 20 সেন্টিমিটার উপরে একটা জাংশন বিটুইন দা সিগময়েড কোলন এন্ড রেকটাম, সিগময়েড কোলন এন্ড রেকটামের জাংশনে হচ্ছে একটা উইক ফাংশনাল স্ফিংটার এক্সিস্ট করে, এর কারণে আরেকটা হচ্ছে একটা শার্প অ্যাঙ্গুলেশন সিগময়েড কোলন আর রেকটামের মাঝে, বিটুইন সিগময়েড কোলন এন্ড রেকটাম একটা শার্প অ্যাঙ্গুলেশন আছে যেটা প্রোভাইড করে রেজিস্ট্যান্স টু ফিলিং অফ দা রেকটাম, যেটা রেজিস্ট্যান্স করে প্রোভাইড রেজিস্ট্যান্স টু দা ফিলিং অফ দা রেকটাম, রেকটামটাকে ফিল হতে দেয় না। তাহলে রেকটামটা হচ্ছে মোস্ট অফ দা টাইমে এমটি কেন থাকে, কারণ একটা হচ্ছে একটা উইক ফাংশনাল স্ফিংটার থাকে বিটুইন দা সিগময়েড কোলন এন্ড রেকটাম, আর একটা হচ্ছে একটা শার্প অ্যাঙ্গুলেশন থাকে যার কারণে এটা প্রোভাইড করে একটা রেজিস্ট্যান্স টু ফিলিং অফ দা রেকটাম। আচ্ছা, হোয়েন মাস মুভমেন্ট ফোর্সেস ফিসেস ইনটু দা রেকটাম, যখন মাস মুভমেন্ট ফোর্স করে ফিসেসটাকে ইনটু দা রেকটাম, তখন ডিজায়ার ফর ডেফিকেশন অকার্স ইমিডিয়েটলি, ডেফিকেশনের যে ডিজায়ারটা এটা ইমিডিয়েটলি হয়, বাট কন্টিনিউয়াল ড্রিবলিং অফ ফিকাল ম্যাটার থ্রু অ্যানাস ইজ প্রিভেন্টেড বাই দ্য টনিক কনস্ট্রিকশন অফ ইন্টারনাল অ্যানাল স্ফিংক্টার আর এটা হচ্ছে এক্সটার্নাল অ্যানাল স্ফিংক্টার, দুইটা অ্যানাল স্ফিংক্টারের কারণে আমার মাস মুভমেন্টের কারণে যখন ফিসিসটা রেকটামে আসছে তখন ডিজায়ার হচ্ছে ফর ডেফিকেশন ইমিডিয়েটলি, কিন্তু কন্টিনিউয়াল যে ড্রিবলিং ফিকাল প্যাটারের থ্রু অ্যানাস এটা হচ্ছে না, এটা কিভাবে প্রিভেন্ট হচ্ছে, যতক্ষণ না আমার ইন্টারনাল অ্যানাল স্ফিংক্টার এক্সটারনাল অ্যানাল স্ফিংক্টার রিল্যাক্সেশন না হবে ওপেন না হবে ততক্ষণ কিন্তু ডেফিকেশন হবে না, তো ডিজিয়ার হলেও ইমিডিয়েটলি কিন্তু কন্টিনিউয়াল ড্রিবলিং অফ ফিকাল ম্যাটার থ্রু অ্যানাস ইজ প্রিভেন্টেড বাই টনিক কনস্ট্রিকশন অফ ইন্টারনাল অ্যানাল স্ফিংক্টার অ্যান্ড এক্সটার্নাল অ্যানাল স্ফিংক্টার, এক্সটার্নাল ইন্টারনাল অ্যানাল স্ফিংক্টারের টনিক কনস্ট্রিকশনের কারণে এই কন্টিনিউয়াস ড্রিবলিংটা হচ্ছে না। তো ইন্টারনাল অ্যানাল স্ফিংক্টারটা কি, এটা হচ্ছে লং থিকেন্ড সার্কুলার স্মুথ মাসেল কন্ট্রোল বাই পেলভিক নার্ভ, এটা হচ্ছে লং থিকেন্ড সার্কুলার স্মুথ মাসেল কন্ট্রোল বাই পেলভিক নার্ভ, দেয়ার ফর ইনভলান্টারি নেচার, ইন্টারনাল স্ফিংক্টারটা হচ্ছে লং থিকেন সার্কুলার মাসেল সার্কুলার স্মুথ মাসেল, এটা হচ্ছে লং থিকেন সার্কুলার স্মুথ মাসেল যেটা কন্ট্রোল হয় পেলভিক নার্ভ দিয়ে, দেয়ার ফর ইনভলান্টারি ইন নেচার, আর এক্সটার্নাল অ্যানাল স্ফিংক্টার যেটা এটা কম্পোজড অফ স্ট্রেটেড মাসেল, এটা কন্ট্রোল হয় বাই দ্য পুডেন্টাল নার্ভ, সো ইট ইজ আন্ডার ভলান্টারি কনসিয়াস অর অ্যাট লিস্ট সাবকনসিয়াস কন্ট্রোল, ইন্টারনাল অ্যানাল স্ফিংক্টারটা হচ্ছে ইনভলান্টারি ইন নেচার, যখন ডিফিকেশন রিফ্লেক্স এটা অ্যাক্টিভেটেড হবে তখন ইন্টারনাল অ্যানাল স্ফিংক্টারটা হচ্ছে ওপেন হয়ে যায় মানে রিল্যাক্স হয়ে যায়, কিন্তু এক্সটার্নাল অ্যানাল স্ফিংক্টারটা হচ্ছে কিন্তু এটা আন্ডার ভলান্টারি কন্ট্রোল, আন্ডার ভলান্টারি কনসিয়াস অর অ্যাট লিস্ট সাবকনসিয়াস কন্ট্রোল, এটা ইনভলান্টারি না। এখন ডেফিকেশন রিফ্লেক্স, ডেফিকেশন রিফ্লেক্সটা কি, এই ডেফিকেশন যেটা আছে এটা ইনিশিয়েটেড হয় বাই দ্য ডেফিকেশন রিফ্লেক্স, ডেফিকেশন রিফ্লেক্স দিয়ে হচ্ছে এটা ইনিশিয়েটেড হয়, ডেফিকেশন ইজ ইনিশিয়েটেড বাই ডেফিকেশন রিফ্লেক্স, এখানে দুইটা রিফ্লেক্স আছে ডেফিকেশনের, একটা এর মধ্যে একটা হচ্ছে ইন্ট্রেনজিক ডেফিকেশন রিফ্লেক্স, ইন্ট্রেনজিক যে মায়েন্টারি ডেফিকেশন রিফ্লেক্স এটা মিডিয়েটেড বাই লোকাল এন্টারিক নার্ভাস সিস্টেম ইন দ্য রেকটাল ওয়াল, রেকটাল ওয়ালে যে লোকাল এন্টারিক নার্ভাস সিস্টেম আছে এটা দিয়ে মিডিয়েটেড হয়, তো হচ্ছে ইন্ট্রিনসিক মায়েন্টারিক ডেফিকেশন রিফ্লেক্স বলা হয়।
এটা যখন এটা আসলে মেইনলি একা ডেফিকেশন ডেফিকেশনের জন্য ইফেক্টিভ না, ইফেক্টিভ ডেফিকেশনের জন্য আরেকটা যে ডেফিকেশন রিফ্লেক্স আছে প্যারাসিম্পথেটিক, ওটারও হেল্প লাগে। ডেফিকেশনটা আসলে ইনিশিয়েটেড হয় ডেফিকেশন রিফ্লেক্স দিয়ে। ডেফিকেশন রিফ্লেক্স এর মধ্যে একটা হচ্ছে ইন্ট্রিনসিক ডেফিকেশন রিফ্লেক্স, যেটা হচ্ছে মিডিয়েটেড হয় বাই লোকাল এন্টারিক নার্ভাস সিস্টেম ইন দ্য রেক্টাল ওয়াল। এখন ইন্ট্রিনসিক ডেফিকেশন রিফ্লেক্সটা কি, এটা হচ্ছে যখন ডিস্টেনশন হচ্ছে রেক্টাল ওয়াল বাই ফিসেস, ফিসেস দিয়ে যখন রেক্টাল ওয়াল ডিস্টেনশন হচ্ছে তখন এটা ইনিশিয়েট করে অ্যাফারেন্ট সিগনাল দ্যাট স্প্রেড থ্রু মায়েন্টারিক প্লেক্সাস। এটা অ্যাফারেন্ট সিগনাল ইনিশিয়েট করে যেটা স্প্রেড হয় থ্রু মায়েন্টারিক প্লেক্সাস, মায়েন্টারিক প্লেক্সাস দিয়ে স্প্রেড হয় টু ইনিশিয়েট পেরিস্টালটিক ওয়েভ ইন দ্য ডিসেন্ডিকুলন, সিগময়েড কোলন এন্ড রেক্টাম। অ্যাফারেন্ট সিগনালটা মায়েন্টারিক প্লেক্সাস দিয়ে স্প্রেড হয়ে এটা ইনিশিয়েট করে পেরিস্টালটিক ওয়েভ ইন দ্য ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন এন্ড রেক্টাম এন্ড ফোর্স করে ফিসেস টুয়ার্ডস দ্য অ্যানাস। When peristaltic wave approaches the anus, তখন internal anal sphincter টা হচ্ছে relaxed হয় by inhibitory signal from the myentery plexus. Myentery plexus থেকে inhibitory signal আসে, তখন internal anal sphincter টা relaxed হয়ে যায়। কিন্তু এরপরও তো defecation হবে না, কারণ external anal sphincter টা হচ্ছে relaxed হতে হবে। ফার্স্টে কি হলো, ইন্ট্রিনসিক ডেফিকেশন রিফ্লেক্সে ডিস্টেনশন যখন হলো রেক্টামটা বাই ফিসেস, তখন ইনিশিয়েট করে এফারেন্ট সিগনাল যেটা স্প্রেড হয় থ্রু মায়েন্টারিক প্লেক্সাস টু ইনিশিয়েট পেরিস্টালটিক ওয়েভ ইন দ্য ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন এন্ড রেক্টাম, যেটা ফোর্স করে ফিসেস টুয়ার্ডস দ্য অ্যানাস। এন্ড পেরিস্টালটিক ওয়েভ অ্যাপ্রোচেস দ্য অ্যানাস, দ্য ইন্টারনাল অ্যানাল স্ফিংক্টার ইজ ইনহিবিট মানে রিল্যাক্সড হয় বাই ইনহিবিটরি সিগনাল ফ্রম দ্য মায়েন্টারিক প্লেক্সাস। The intrinsic myentery defecation reflex আছে, এটা relatively weak হয় and cannot cause defecation alone. এটা alone defecation করতে পারে না, cannot cause defecation alone. For effective defecation, it must be fortified by another type of defecation reflex. যেটাকে বলে parasympathetic defecation reflex. Effective defecation এর জন্য এটাকে must be fortified by another type of defecation reflex called parasympathetic defecation reflex. Parasympathetic defecation reflex টা কি, এটা হচ্ছে হয় nerve ending in the rectum are stimulated. Rectum এর nerve ending stimulated হয় তখন signal transmitted হয় first in the spinal cord. Spinal cord এ signal যাচ্ছে আর efferent signal তারপর আবার rectum এর nerve ending যখন stimulated হলো signal গেল স্পাইনাল কর্ডে, তারপর ইফারেন্ট সিগনাল আসলো ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন, রেক্টামে কি দিয়ে, পেলভিক নার্ভ দিয়ে। ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন, রেক্টামে অ্যানাসে আসে বাই প্যারাসিম্পথেটিক নার্ভ ফাইবার ইন দ্য পেলভিক নার্ভ। পেলভিক নার্ভে প্যারাসিম্পথেটিক নার্ভ ফাইবার দিয়ে এটা হচ্ছে ব্যাক করে ইফারেন্ট সিগনাল ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন, রেক্টাম অ্যান্ড অ্যানাসে। দেন এই প্যারাসিম্পথেটিক সিগনালটা ইন্টেন্সিফাই করে পেরিস্টালটিক ওয়েভটাকে এন্ড রিল্যাক্স করে ইন্টারনাল অ্যানাল স্ফিংক্টারটাকে, ইন্টারনাল অ্যানাল স্ফিংক্টারটাকে রিল্যাক্স করে, কনভার্ট করে উইক এই যে ইন্টেন্সিক রিফ্লেক্সটা আছে। আমি জানি যে ইন্টেন্সিক যে মায়েন্টারিক ডিফিকেশন রিফ্লেক্সটা দেখলাম এটা হচ্ছে উইক হয়, এই উইক যে ইন্টেন্সিক যে রিফ্লেক্সটা আছে এটাকে কনভার্ট করে পাওয়ারফুল প্রসেস অফ ডিফিকেশনে, পাওয়ারফুল প্রসেস অফ ডেফিকেশনে কনভার্ট করে তখন। এখন ডেফিকেশন সিগনাল যেটা দেখলাম আমরা স্পাইনাল কর্ডে এন্টার করে তখন কিন্তু আরো কিছু ইফেক্ট হয়, এটা হচ্ছে such as taking a deep breath, closure of the glottis and contraction of the abdominal wall muscle to force the fecal content of the colon downward. Fecal content যেটা থাকে কোলনে এটা downward push করে abdominal muscle contract করে, at the same time they cause the pelvic floor to relax downward, pelvic floor to downward relax kore and pull outward on the anal ring to evaginate the feces. ekta hocche je ama dekhlam je parasympathetic je defecation reflex ta ache ekhane efferent signal je spinal cord e jacche tokhon aro kichu effect hocche such as taking a deep breath,
ক্লোজার অফ দ্য গ্লটিস এন্ড কন্ট্রাকশন অফ দ্য অ্যাবডোমিনাল ওয়াল মাসেল, যেটা ফোর্স করে ফিকাল কন্টেন্ট অফ দ্য কোলনটাকে ডাউনওয়ার্ড, এন্ড এট দ্য সেম টাইম দে কজ দ্য পেলভিক ফ্লোর টু রিল্যাক্স ডাউনওয়ার্ড এন্ড পুল আউটওয়ার্ড অন দ্য অ্যানাল রিং টু ইমাজিনেট দ্য ফিশেস। This figure shows afferent and efferent pathway of parasympathetic mechanism for enhancing defecation reflex. এই যেটা parasympathetic mechanism যেটা এখানে বললাম যে afferent signal যাচ্ছে rectum থেকে rectum-এর nerve endings যখন stimulated হচ্ছে তখন signal afferent signal যাচ্ছে spinal cord এ মানে spinal cord থেকে efferent signal আসছে parasympathetic nerve fiber of the pelvic nerve দিয়ে এই যে ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন, রেকটাম, অ্যানাল ক্যানালে। তখন ইন্টারনাল অ্যানাল স্ফিংটারটা হচ্ছে রিল্যাক্সড হচ্ছে, সাথে হচ্ছে যে ইন্ট্রিনসিক যে লুব্রিকেশন রিফ্লেক্সটা উইক ছিল এটা আরো পাওয়ারফুল হয়ে যায়। এই যে এটা হচ্ছে ইন্টারনাল অ্যানাল স্ফিংটার, যেটা আন্ডার ইনভলান্টারি কন্ট্রোল। এটা হচ্ছে দেখলাম যে লং ফিটেন সার্কুলার মাসেল, আর এক্সটারনাল অ্যানাল স্ফিংটার এটা হচ্ছে কম্পোস্টর স্টেটেড মাসেল, এটা হচ্ছে আন্ডার ভলান্টারি কন্ট্রোল, কনশাস কন্ট্রোলে থাকে অ্যাটলিস্ট সাবকনশাস কন্ট্রোল। আর এটা এই যে স্পাইনাল কর্ডে যে আসছে ফর কনশাস কোর্স। আচ্ছা, this is the last topic, is gastrointestinal reflexes. Gastrointestinal reflexes, this figure, the reflex control of guard activity. দেখানো হচ্ছে এখানে। এখানে যে কেমোরিসেপ্টর, মেকানোরিসেপ্টর থাকে গার্ড ওয়ালে, এটা হচ্ছে এটা থেকে অ্যাফারেন্ট সিগনাল যায় কোথায়, এই যে এটা হচ্ছে এন্টাইক নার্ভাস সিস্টেম দেখানো হচ্ছে, মাইন্টারিক প্লেক্সাস আর সাবমিকোসাল প্লেক্সাস, এটা কানেকশন থাকে কিসের সাথে, যে আমার সিম্পেথিক প্যারাসিম্পেথিক যে নার্ভাস সিস্টেম সিএনএস এর সাথে কানেক্টেড থাকে। তারপর ইফারেন্ট আসে গার্ড ওয়াল মাসেলে, এন্ডোকাইন সেলে, সিক্রেটরি সেলে, ব্লাড ভেসেলে। জিআই রিফ্লেক্সের গার্ড অ্যাক্টিভিটি রিফ্লেক্স কন্ট্রোলটা এখানে দেখানো হচ্ছে, যে এন্টাইক নার্ভাস সিস্টেমের সাথে যে অটোনমিক নার্ভাস সিস্টেমের যে কানেকশন থাকে এটা দেখানো হচ্ছে। দ্য অ্যানাটমিক্যাল অ্যারেঞ্জমেন্ট অফ এন্টারিক নার্ভাস সিস্টেম এন্ড ইটস কানেকশন উইথ দ্য সিম্পেথেটিক এন্ড প্যারাসিম্পেথেটিক সিস্টেম সাপোর্ট থ্রি টাইপস অফ গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল রিফ্লেক্সেস। কানেকশনের কারণে অ্যানাটমিক্যাল অ্যারেঞ্জমেন্ট অফ এন্টারিক নার্ভাস সিস্টেম এন্ড ইটস কানেকশন উইথ সিম্পেথেটিক এন্ড প্যারাসিম্পেথেটিক সিস্টেম সাপোর্ট থ্রি টাইপস অফ গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল রিফ্লেক্স that are essential to gastrointestinal control. তিন ধরনের reflex হচ্ছে এটা support করে। At first, reflexes that are integrated entirely within the gut wall enteric nervous system. Gut wall enteric nervous system এ হচ্ছে যেগুলো integrated হয় যেসব reflex, এই neural response গুলো হচ্ছে mediated হয় through intrinsic nervous reflexes এর মাধ্যমে, nervous reflex এর মাধ্যমে। এগুলো হচ্ছে গাট ওয়ালের এন্টারিক নার্ভাস সিস্টেমে ইন্টিগ্রেটেড হয় রিফ্লেক্স গুলো। এগুলো হচ্ছে এই নিউরাল রেসপন্স গুলো মিডিয়েটেড হয় থ্রু ইন্ট্রিনসিক নার্ভাস রিফ্লেক্স। একটা হচ্ছে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিক্রেশন, পেরিস্টালসিস, মিক্সিং কন্ট্রাকশন আর লোকাল ইনহিবিটরি ইফেক্টস। এই চারটা রিফ্লেক্স হচ্ছে ইন্ডিকেটেড হয় উইদিন দ্য গাট ওয়াল এন্টারিক নার্ভাস সিস্টেম। এই নিউরাল রেসপন্স গুলো মিডিয়েটেড হয় থ্রু ইন্ট্রিনসিক নার্ভাস রিফ্লেক্স। এটা হচ্ছে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিক্রেশন, পেরিস্টালসিস, মিক্সিং কন্ট্রাকশন আর লোকাল ইনহিবিটরি ইফেক্ট। আর সেকেন্ড টাইপ হচ্ছে রিফ্লেক্সেস ফ্রম দ্য গাট টু দ্য প্রিভার্টিবাল সিম্পেথেটিক গ্যাংলিয়া এন্ড ব্যাক টু দ্য গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট। এটা হচ্ছে এই রিফ্লেক্স গুলো হচ্ছে লং ডিস্টেন্স এ ইয়ে করে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট থেকে, এটা হচ্ছে লোকালাইজ না। এই নিউরাল রেসপন্স গুলো হচ্ছে মিডিয়েটেড হয় থ্রু অটোনমিক নার্ভাস সিস্টেমের মাধ্যমে মিডিয়েটেড হয়। এই রিফ্লেক্স গুলো হচ্ছে গাট থেকে প্রিভার্টিবাল সিম্পেথেটিক গ্যাংলিয়া যায়।
হ্যাঁ, রিফ্লাক্স গুলো গাট থেকে প্রি ভার্টিকাল গ্যাংলিয়াতে যায়, এখান থেকে ব্যাক করে আবার গাটে, ডিফারেন্স ট্র্যাক্টে ব্যাক করে। এই নিউরাল রেসপন্স গুলো মিডিয়েটেড হয় থ্রু অটোনমিক নার্ভাস সিস্টেম। আচ্ছা, ফার্স্ট হচ্ছে গ্যাস্ট্রোকোলিক রিফ্লেক্স। গ্যাস্ট্রোকোলিক রিফ্লেক্সটা কি? এটা হচ্ছে সিগনাল ফ্রম দ্য স্টোমাক টু কজ ইভাকুয়েশন অফ দ্য কোলন। স্টোমাক থেকে কোলনে হচ্ছে সিগনাল আসে টু কজ ইভাকুয়েশন অফ দ্য কোলন। কোলনের ইভাকুয়েশনের জন্য স্টোমাক থেকে সিগনাল আসে, এটা হচ্ছে গ্যাস্ট্রোকোলিক রিফ্লেক্স। আর একটা হচ্ছে এন্টারো গ্যাস্ট্রিক রিফ্লেক্স, এটা হচ্ছে একটা ইনহিবিটরি রিফ্লেক্স, আমরা অলরেডি এটা পড়েছি ইয়েতে গ্যাস্ট্রিক এন্টি। এখানে হচ্ছে ইন্টেস্টাইন থেকে কোলন অ্যান্ড স্মল ইন্টেস্টাইন থেকে, মানে লার্জ ইন্টেস্টাইন অ্যান্ড স্মল ইন্টেস্টাইন থেকে সিগনাল আসে টু ইনহিবিট স্টোমাক মোটিলিটি অ্যান্ড স্টোমাক সিক্রেশন। স্টোমাক এর যে মোটিলিটি বা এম্পটি অ্যান্ড স্টোমাক সিক্রেশন থেকে ইনহিবিট করার জন্য লার্জ ইন্টেস্টাইন অ্যান্ড স্মল ইন্টেস্টাইন থেকে সিগনাল আসে স্টোমাকে। এটা হচ্ছে কোলন আইডিয়াল রিফ্লেক্স, এটা হচ্ছে ইনহিবিটরি রিফ্লেক্স, এটা হচ্ছে কোলন থেকে, কোলন ও আইডিয়াল, কোলন থেকে হচ্ছে আইডিয়ামে সিগন্যাল যায় টু ইনহিবিট এম্পটিং অফ দ্য আইডিয়াল কন্টেন্ট ইন দ্য কোলন। কোলনের আইডিয়ামের পর হচ্ছে কোলন, আইডিয়ামটা হচ্ছে স্মল ইন্টেস্টাইন এর পার্ট, কোলনটা হচ্ছে লার্জ ইন্টেস্টাইন এর পার্ট। কোলন হচ্ছে সিগন্যাল পাঠায় আইডিয়ামে যেন আইডিয়ামের এম্পটিংটা ইনহিবিট হয়, টু ইনহিবিট এম্পটিং অফ দ্য আইডিয়াল কন্টেন্ট ইন দ্য কোলন। কোলন থেকে আইডিয়ামে সিগন্যাল যায় ইনহিবিটরি সিগন্যাল, যেটা ইনহিবিট করে এম্পটিং অফ আইডিয়াল কন্টেন্ট ইনটু দ্য কোলন। তিন নাম্বার রিফ্লেক্স, এটা হচ্ছে রিফ্লেক্সেস ফ্রম দ্য গাট টু দ্য স্পাইনাল কর্ড অর ব্রেইন স্টিম অ্যান্ড দেন ব্যাক টু দ্য গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাক। গাট থেকে স্পাইনাল কর্ড অ্যান্ড ব্রেইন স্টিমে সিগনাল যায়, তারপর এটা আবার ব্যাক করে টু দ্য গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাক। ফার্স্টে হচ্ছে ব্যাগোব্যাগাল রিফ্লেক্স। ব্যাগোব্যাগাল রিফ্লেক্স কি হচ্ছে? এটা আমরা আগে অলরেডি পড়েছি যে স্টোমাক আর ডিউডেনাম থেকে রিফ্লেক্সে যায় ব্রেন স্টিমে, তারপর ব্যাক করে আবার স্টোমাকে বাই দ্য ওয়ে অফ ভেগাস নার্ভ। ভেগাস নার্ভ দিয়ে ব্যাক করে, যেটা কন্ট্রোল করে গ্যাস্ট্রিক মোটর অ্যান্ড সিক্রেটরি অ্যাক্টিভিটি, এটা হচ্ছে ব্যাগোব্যাগাল রিফ্লেক্স। স্টোমাক ডিউডেনাম থেকে রিফ্লেক্সটা যাচ্ছে ইয়েতে ব্রেন স্টিমে ভেগাস নার্ভ দিয়ে, তারপর আবার স্টোমাকে ব্যাক করে, ভেগাস নার্ভ দিয়ে ব্যাক করে টু কন্ট্রোল গ্যাস্ট্রিক মোটর অ্যান্ড সিক্রেটরি অ্যাক্টিভিটি, এটা হচ্ছে ব্যাগোব্যাগাল রিফ্লেক্স। আর কিছু পেইন রিফ্লেক্স আছে, দ্যাট কজ জেনারেল ইনহিবিশন অফ দ্য এন্টায়ার গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক। গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টের জেনারেল ইনহিবিশন করে পেইন রিফ্লেক্সেস। আর আরেকটা আমরা লাস্টলি বললাম ডেফিকেশন রিফ্লেক্স। ডেফিকেশন রিফ্লেক্স আচ্ছা, আজকে এতটুকুই ছিল। এগুলো হচ্ছে কি থ্রি টাইপস এর রিফ্লেক্সেস আমরা যেগুলো বললাম, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল রিফ্লেক্সেস, একটা হচ্ছে যেগুলো ইন্টিগ্রেটেড হয় গাট ওয়াল এন্টারিক নার্ভাস সিস্টেম, এগুলোর কিছু আছে এক্সাম্পল। আর কিছু রিফ্লেক্সেস যেগুলো হচ্ছে ফ্রম গাট টু প্রিভার্টিবাল সিন্ধিয়াতে যায় এন্ড দেন ব্যাক টু দ্য গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক, এগুলো হচ্ছে কি কি? গ্যাস্ট্রোকেলিক রিফ্লেক্সেস, এন্টারোগ্যাস্ট্রিক রিফ্লেক্সেস এন্ড কোলোনো আইডিয়াল রিফ্লেক্সেস। আর তিন নাম্বার টাইপটা হচ্ছে যে রিফ্লেক্স গুলো গার্ড থেকে স্পাইনাল কর্ড আর ব্রেইন স্টেমে যায় এন্ড দেন ব্যাক টু দ্য গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক, এটা হচ্ছে ভ্যাগোভেগাল রিফ্লেক্স। আর কিছু পেইন রিফ্লেক্স আছে আর ডেফিকেশন রিফ্লেক্স। আজকে এতটুকুই, থ্যাংক ইউ ফর পেশেন্ট লিসেনিং।